শ্যামনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল দুইজনের, আহত 30 জন। তথ্য ও ভিডিও চিত্রে সাতক্ষীরা, কালীগঞ্জ থেকে জিএম মনিরুজ্জামান। সাতক্ষীরা শ্যামনগরে ফ্যান সংস্কার করাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে দুইজনের নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে শ্যামনগর উপজেলায় রমজাননগর ইউনিয়নের ট্যাংরাখালীতে এই ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে আমির হোসেন নামে একজন নিহত হয় এবং পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে আব্দুল কাদেরের মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরা শ্যামনগরের ফ্যান সংস্কার করাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত। রমজাননগর ইউনিয়নের ট্যাংরাখালী 8 নং ওয়ার্ড আরশাদ আমিনের মোড় রেজাউলের দোকানে বৃহস্পতিবার বিকেলে ফ্যান সংস্কার করতে যান আব্দুল কাদের। সেখানে বসে থাকা মৃত দাউদ গাজীর পুত্র আব্দুল আজিজ আবুল কাদেরের সাথে বিতর্কে জড়িয়ে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার 8 জুলাই বিকেলে 8 নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ের সাংগঠনিক আলোচনা করার সময় বিএনপি সমর্থক ইউপি সদস্য আব্দুল হামিদ লালটু ও 9 নং ওয়ার্ড ইউপি সদস্য আজগার আলী বুলুর নেতৃত্বে শতাধিক লোকজন নিয়ে সাবেক ইউপি সদস্য আব্দুল বারী আওয়ামী লীগ অফিসে বসে থাকা অবস্থায় হামলা করে। তাদের বাধা দিতে গেলে মৃত আবুল গাজীর পুত্র আমির হোসেন এবং সাকাত শেখের পুত্র 8 নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আব্দুল কাদের, মোহাম্মদ আব্দুল বারী গাজীর পুত্র ইব্রাহিম গাজী, কফিল উদ্দিন গাজীর পুত্র মোহাম্মদ হান্নান, সিদ্দিক কয়ালের পুত্র ইসমাইল, সিদ্দিক গাজীর পুত্র আক্তার ও ইমাম গাজী, মৃত আজাদ গাজীর পুত্র আব্দুল কাদের ও আবু বক্কর সিদ্দিক, আলমগীর কয়ালকে মারপিট করে গুরুতর জখম করে, তাদের উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে কর্তব্যরত মেডিকেল অফিসার জানান, আমির হোসেন হাসপাতালে পৌঁছানোর পূর্বেই মারা গেছেন। এছাড়া সাকাত শেখের পুত্র আওয়ামী লীগের সদস্য আব্দুল কাদের শারীরিক অবস্থা অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। পরে তার অবস্থার অবনতি হওয়ায় সাতক্ষীরা থেকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠান। পথিমধ্যে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন সাবেক ইউপি সদস্য আব্দুল বারী। এদিকে বর্তমান ইউপি সদস্য আব্দুল হামিদ লালটু সমর্থক আহতরা বলেন, রশিদ কাওয়ালের পুত্র নাসিরুদ্দিন, মোহাম্মদ আলী মোল্লার পুত্র সোবাহান, সুলতান গাজীর পুত্র সাদেক, লালটু গাজীর পুত্র আলাউদ্দিন, ইউপি সদস্য আব্দুল হামিদ লালটুর পুত্র মেহেদি হাসান বাবু, দাউদ গাজীর পুত্র আজিজ গাজী, ইমাম গাজীর পুত্র হাফিজুল, ফারুক মোল্লা, সিরাজুল ও হোসেন। কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ সিরুজ্জামান বলেন, সংঘর্ষে নিহত একজনকে ময়নাতদন্তের জন্য এবং আহত 9 জনকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। থানা অফিসার ইনচার্জ ওসি অনিল মুর্শিদ বলেন, সংঘর্ষের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তদন্তপূর্বক দোষীদের শাস্তি ব্যবস্থা করা হবে। নিহতদের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি। এই ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আওয়ামী লীগ নেতার মৃত্যুর শোক প্রকাশ করেছেন ইউপি আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ। এই বন্ধু কোনোদিন শুনিনি যে গ্রামের জনগণের পরে সেটা একজন মেম্বার হইয়া দুটো মেম্বার আগে জড়িত হইয়া আমার গায়ে এই নির্যাতন করেছে। আমার স্বামীরও গায়ে কম মেরেছে, হাত ভেঙে দিয়েছে বেরিয়ে, গাঙা চারে ফুটেছে, বাইরের লোকজন গেটে নেমে ছেলে পিলে তুলে নিয়ে গেছে, তোলার পরে পা তুলে দিয়েছে, আর আমার একটা ভাসুরির মাথায় রড ফুটিয়ে দিয়েছে, তার মাথাতে এখন ঢিনু বেরোচ্ছে। আমাদের আগে আগে এখন তো মারা গেছে।